আলাইকুম লুহার্স আমি রুবি আজকে চলে আসলাম এখানে বাসায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যেই আমরা এরকম প্রায় এক্সারসাইজ করি উইকলি কয়েকবার করার চেষ্টা করি তো এইভাবে যাদেরই এক্সারসাইজ করার ব্যবস্থা আছে সবাই চেষ্টা করবেন একটু এক্সারসাইজ করতে আর যদি এক্সারসাইজ করার মতো কোনো ইকুইপমেন্ট না থাকে তাহলে সিঁড়ি দিয়ে উঠানামা করবেন সাঁতার কাটবেন দৌড়াবেন হাঁটবেন যে যেখানে যেভাবে পারেন খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু এভাবে একটু এক্সারসাইজ সব সময় করতে হবে রেগুলার যে যতটুকু পারেন খেয়াল করবেন যেন ব্রিদিংটা ফাস্ট হয় আর আপনাদের শরীর থেকে ঘাম ছুটে তো যখন দেখবেন এই ধরনের চেঞ্জ হচ্ছে বডিতে তখন বুঝবেন যে ভালো এক্সারসাইজ হয়েছে আর চেষ্টা করবেন একটু আস্তে ধীরে এক্সারসাইজটা শুরু করতে তারপর ফাস্ট বেশি করে তারপর আবার একটু স্লো ডাউন করবেন এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে এক্সারসাইজটা করে যাবেন আর চেষ্টা করবেন কন্টিনিউ সবসময় একটু একটু করতে এভাবে সবাই একটু একটু এক্সারসাইজ করবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খাওয়া-দাওয়া করবেন আর সেই সাথে এক্সারসাইজও করতে হবে কিন্তু এক্সারসাইজ করলে শরীর ব্যথা, মাথা ব্যথা, গাঁ ব্যথা, পেট ব্যথা সব চলে যাবে ইনশাআল্লাহ তো এইভাবে আমি সবসময় এক্সারসাইজ করি আমার ফ্যামিলির সবাই একটু এক্সারসাইজ করে আর সেই জন্য সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আর সবার গায়ের ওজনটাও সঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকেই বলেন যে শরীরের ওজনটা ঠিক কমছে না তাদেরকে বলবো এই শরীরের ওজনটা কিন্তু হতে অনেক সময় লেগেছে তেমনি এটা কমতেও একটু টাইম লাগবে খুব দ্রুত কিন্তু এটা সম্ভব হবে না যদি না আপনি একদম খুব কড়াকড়ি ডায়েট কন্ট্রোল করেন এবং লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন আর এটা আসলে খুব দ্রুত করাটা একটু কষ্টকর সেজন্য আস্তে আস্তে করুন কোনো সমস্যা নেই অল্প অল্প করেই করুন আর লাইফস্টাইল সব দিক থেকেই চেঞ্জ করতে হবে শুধু খাওয়া বন্ধ করলেই হবে না বা ভাত রুটি বন্ধ করলে হবে না সেই সাথে কিন্তু অ্যানাফ এক্সারসাইজ করতে হবে প্লাস লাইফস্টাইলেও চেঞ্জ আনতে হবে আমরা যে সয়াবিন তেল খাই সেটা বন্ধ করতে হবে চেষ্টা করুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা খেতে অথবা কোকোনাট অয়েল অথবা সরিষা তেল এগুলো কোনো ক্ষতিকর প্রভাব নেই তো যতটুকু সম্ভব একটু কমই খাওয়ার চেষ্টা করবেন এই আর কি আর বাজারে যে ভাজা পোড়া খাবারগুলো সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করুন সব দিক থেকেই করতে হবে কিন্তু আর আস্তে আস্তে আপনাদের খাবারের সাথে সাথে এক্সারসাইজটাও করতে হবে অনেকেই কিন্তু আসলে এক্সারসাইজ করতে চান না সবাই আরামপ্রিয় জানি অনেকেই আর কি আমার মতন আমি একটু আরামপ্রিয় কিন্তু তারপর আমি চেষ্টা করি অল্প হলেও মাঝে মাঝে এক্সারসাইজটা করতে যেমন আমি মানডে টু ফ্রাইডে সকালে উঠে কিন্তু একটু হিট এক্সারসাইজটা করি হিট এক্সারসাইজ নিয়ে আমি একটু পরে অন্য একটা ব্লগে আপনাদেরকে ডিটেলস বলবো সবাই কিভাবে ওজনটা কমাবেন খাওয়া দাওয়া লাইফস্টাইল তারপর এক্সারসাইজ সেই সাথে আমাদের মেন্টাল মোটিভেশনও দরকার আর মেন্টাল মোটিভেশনের জন্য আমাদেরকে সব সময় অনেক ধরনের টেকনিক অবলম্বন করতে হবে যেমন আমাদেরকে মেন্টালি চাইতে হবে যে আমরা ওজন কমাবো এরকম একটা গোল সেট করতে হবে এভরিডে আপনাদের ওজনটা মেপে দেখবেন যে কমছে কি না তাহলেও কিন্তু আপনি একটু ইন্সপায়ার্ড হবেন ওজন কমানোর জন্য আর এরকম টার্গেট যখন করবেন তখনই আপনি ভালোভাবে চেষ্টা করবেন খাবার যেগুলো আনহেলদি সেগুলোর কথা একটু ভুলে থাকতেই হবে সেগুলো অ্যাভয়েড করার জন্য আর যেগুলো হেলদি সেগুলো আস্তে আস্তে খেয়ে অভ্যাস হয়ে গেলে কিন্তু সেগুলোই খেয়ে বেঁচে থাকতে পারবেন যেমন আমেরিকানরা কিন্তু বার্গার খেয়ে বেঁচে থাকে বা এই জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে তারা কিন্তু আমাদের মতো এরকম ভাত রুটি প্রতিদিন বেলা খায়ও না তো কারণ হচ্ছে ওরা এভাবে খেয়ে উষ্টু তো এভাবে খাদ্যাভ্যাসগুলো একটু চেঞ্জ করতে হবে আর আমরা যখন এভাবে সব দিক থেকে চেষ্টা করব তখন কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে আমি একটা বাসায় এসেছি আর ওদের একটা বিড়াল আছে সেই বিড়ালটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাচ্চারা কিন্তু বিড়াল দেখে অনেক খুশি আমারও খুব ভালো লাগলো সো সুইট বিড়ালটা আর যে যেভাবে আনন্দ পান যার যেভাবে ভালো লাগে যা করতে ভালো লাগে মনটা ফ্রেশ লাগে একটু শান্তি লাগে সেটাই করার চেষ্টা করুন সেভাবেই থাকুন আর সবার জীবনে কিন্তু অসুখ বিসুখ সমস্যা দুঃখ কষ্ট বিপদ আপদ অনেক কিছু থাকবে কিন্তু সেগুলোকে ওভারকাম করতে পারাটাই হচ্ছে মানুষের কাজ আমরা তো মানুষ আমাদেরকে সব সময় এগুলো ভুলেই থাকতে হবে আর এগুলো বারবার মনে করে কষ্ট পাওয়া কখনোই ঠিক না যখনই মানুষের মন খারাপ থাকে তখন কিন্তু অসুখ বিসুখও আসতে থাকে সেই কারণে যেভাবেই ভালো ফিল করুন সেভাবেই থাকার চেষ্টা করুন ভালো ভালো কথা বলুন ভালো মানুষের সাথে মিশুন ভালো কাজ করুন দেখবেন অনেকটা পরিতৃপ্তি পাবেন এভাবেই আমরা সব দিক থেকে আমাদের লাইফ স্টাইলটাকে যখন চেঞ্জ করে আনব তখন আমরা কিন্তু মেন্টালি সুস্থ থাকব। আর ফিজিক্যালিও সুস্থ থাকব। আর খাবার দাবার কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু আরও বেশি সুস্থ থাকব। আর যারা ওষুধ খান আস্তে আস্তে তাদের দেখবেন যে ওষুধও লাগছে না এমনিতেই সুস্থ থাকছেন তো এভাবে আমি সবসময় আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করব সবাইকে ভালো ভালো পরামর্শ দিতে আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে এসব সময় আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদেরকে একটু ইন্সপায়ার করে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর আমার লাইফস্টাইল আমি মনে করি যে অনেকের জন্য হেল্পফুল হতে পারে সেই কারণেই একটু শেয়ার করি যারা আমার ব্লগুলো সবসময় দেখেন তারা আশা করি জানেন যে আমি কীরকম খাবার দাবার খাই বা কী করি না করি সব কিছু তো এই সব কিছুই কিন্তু আসলে সুস্থ থাকার জন্য হ্যাপি থাকার জন্য ভালো থাকার জন্য এই আর কি তো এভাবে সবাই সবার জীবনটাকে সুন্দর করে তুলবেন ভালো থাকবেন এটাই আমি চাই আর সেই জন্যই এগুলো শেয়ার করা রাফাজ স্কুল থেকে চলে আসলো আরও খুবই এক্সাইটেড আর কেন সেটা শুনুন What? Starting tomorrow, we we'll have a class pet. What? Tomorrow, we we'll have a class pet. Class pet? Yeah. So you can take your pet. Uh, no. So Um, it's a pet I'll stay at school, and, and it's um, it's a rat. Also. Mhm. Mm also, pretty soon, um, we'll get a new classmate from Korea. Wow, that's fun. He then us say Kim. Yay. That's like Yay. So take two new, like, people more <laughs> animals. Wow. Ma, hmm? should I say how to count to 10 in Korean? Oh, yeah, sure, you can. Um, it's Hana dual set head on. And then it was Gassat, uh -huh. um, Ergo, and then Yedal, and, mm -hmm. and then I forgot what nine was, mm -hmm. and then ten was Yol. Wow. Good job. ওয়েট লস করার জন্য খাদ্যাভাস পরিবর্তন করতে হবে আমি আগেই বলেছি যেমন যারা দুধ চিনি দিয়ে চা খান তারা চিনিটা বাদ দিয়ে দুধটা বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন গ্রিন টি খেতে পারেন বুলেট কফি খেতে পারেন অথবা সিনামনের যে চা সেটা খেতে পারেন আদার চা খেতে পারেন এগুলো খাওয়ার আস্তে আস্তে একটু অভ্যাস করুন আর খাবার থেকে কার্বোহাইড্রেটটা বাদ দেবেন যেমন ভাত রুটি এসো এই কার্বোহাইড্রেটটা যখন কমিয়ে ফেলবেন তখন কিন্তু দেখবেন যে আপনার ক্ষুদার চাহিদাটাও কমে এসেছে আর মাঝে মাঝে একটু বাদাম খেতে পারেন ক্ষুদা লাগলে আর খাবারের আধা ঘন্টা আগে অথবা খালি যখন থাকে পেটটা ওই টাইমে একটু পানি বা জুস জাতীয় খাবার খেতে পারেন যেমন ভেজিটেবল জুস যেগুলো ফ্রেশ বাজার থেকে কেনা আর্টিফিশিয়াল বা ক্যান বোতলের ওগুলো না অবশ্যই আর এইরকম যখন খাবারগুলো বুঝে বুঝে খাবেন এবং লাইফস্টাইল চেঞ্জ করবে তখন ওজনটাও ইনশাল্লাহ কমে আসবে আর আমরা সাধারণত তিনবেলা মেইন খাবারটা খাই তিনবেলা না খেয়ে চেষ্টা করুন দুবেলা খেতে আর একটা বেলা হালকা কিছু স্ন্যাক খেতে পারেন যেমন বাদাম হালকা একটু জুস এরকম লাইট কোনো খাবার দাবার তো এইভাবে যদি একটা বেলার খাবার রেডিউস করেন তাহলেও অনেকটা কমবে আর সব কিছু মিলিয়েই আপনাকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ওজন কমবে কিছুদিন পর আস্তে আস্তে কমবে হঠাৎ করে হয়তো কমে যাবে না এই আর কি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আরও দূর এগিয়ে যাওয়ার জন্য আর বেল বাটনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে সব সময় আমার নোটিফিকেশন গুলো আপনি পেয়ে যাবেন আজ আমি এখানেই শেষ করছি আগামী ব্লগ নিয়ে ফিরে আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ